আসসালামু আলাইকুম। প্রাণকৃষ্ণপুর আন্তর্গ্রাম উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের বিজ্ঞান ক্লাসে আমন্ত্রিত। আজকে আমাদের বিষয় হলো বিজ্ঞান। বিজ্ঞানে আজকে আমরা পড়ব প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ সম্পর্কে। প্রথমে আমাদের জানতে হবে পরিমাপ। দৈনন্দিন জীবনে মাপজোকের উপর আমরা নানাভাবে নির্ভরশীল। এই মাপজোকের মাধ্যমে আমরা মূলত কোনো কিছুর পরিমাণ নির্ণয় করি, আর এই কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে বলা হয় পরিমাপ। দৈনন্দিন জীবনে নানাবিধ ঘটনায় এই পরিমাপের সাথে আমরা পরিচিত, যেমন বাজার থেকে চাল কিনে আনা, রান্নার জন্য তেলের ব্যবহার, এমনকি জামা কাপড় তৈরির দরকার হলেও আমাদের পরিমাপ দরকার। এরপর আমরা আসি বিজ্ঞানকে। তো বিজ্ঞান বলতে আমরা সাধারণত বুঝি যে এক ধরনের জ্ঞান। জ্ঞান হলো কোনো কিছু সম্পর্কে তথ্য। তাহলে বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান। তবে প্রকৃতি সম্পর্কে যে কোনো তথ্যই বিজ্ঞান নয়। কেউ যদি কোনো প্রাকৃতিক ঘটনার মন গড়া ব্যাখ্যা প্রদান করে তাহলে তাকে বিজ্ঞান বলা যায় না। বিজ্ঞানের জ্ঞান হতে হলে তাকে অবশ্যই পরীক্ষা বা পর্যবেক্ষণ করে পেতে হবে, অথবা পরীক্ষা বা পর্যবেক্ষণ থেকে পাওয়া তথ্য দ্বারা সমর্থিত হতে হবে, তাহলে তাকে বিজ্ঞান বলা যাবে। পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ও যুক্তিযুক্ত চিন্তার মাধ্যমে আমরা বিজ্ঞানের জ্ঞান অর্জন করে থাকি। এগুলো বিজ্ঞানের প্রক্রিয়া। জ্ঞান যেমন বিজ্ঞান, জ্ঞান অর্জনের প্রক্রিয়া হল এক ধরনের বিজ্ঞান। বিজ্ঞানের জ্ঞান অর্জনের জন্য যেমন বৈজ্ঞানিক প্রক্রিয়া দরকার, তেমনি দরকার একটা বিজ্ঞান সম্মত দৃষ্টিভঙ্গি বা মনোভাব। এগুলো হলো যুক্তিযুক্তভাবে চিন্তা করা, অপরের মতামতের মূল্য দেওয়া এবং নিজের ভুল স্বীকার করা। একে বিজ্ঞান মনস্ক বলে। বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান, যা পর্যবেক্ষণ ও পরীক্ষা থেকে পাওয়া বা পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত এবং একটা বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। বিজ্ঞানের জ্ঞান যেমন গুরুত্বপূর্ণ, জ্ঞান অর্জনের প্রক্রিয়া বা পদ্ধতি তেমনি গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। তো শিক্ষার্থীরা, আমাদের বিজ্ঞান কি এ সম্পর্কে জানতে গেলে বৈজ্ঞানিক কিছু ধাপ জানতে হবে। বিভিন্ন বিজ্ঞানে বিভিন্ন প্রক্রিয়া ও পদ্ধতি বিজ্ঞানের জ্ঞান অনুসন্ধান করেছে, তবে তার মধ্যে অনেক ক্ষেত্রেই মিল আছে, আর এই মিলের উপর ভিত্তি করে বিজ্ঞানের প্রক্রিয়াকে কয়েকটা ভাগে বা কয়েকটা ধাপে ভাগ করা হয়েছে। যেমন প্রথমে আসা যায় যে প্রশ্ন বা সমস্যা। প্রথমে আমাদের প্রশ্ন অথবা সমস্যাকে নির্বাচন করতে হবে। এরপর আসবে বিদ্যমান তথ্য সংগ্রহ। বিদ্যমান তথ্য সংগ্রহের উপর ভিত্তি করে আসবে সম্ভাব্য ফলাফল, আর এই সম্ভাব্য ফলাফলকে লক্ষ্য করে পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা এবং উপাত্ত সংগ্রহের উপকরণ তৈরি করতে হবে। এরপর দরকার পর্যবেক্ষণ এবং উপাত্ত সংগ্রহ। সেখান থেকে আমরা পাবো কিছু প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ। এই উপাত্ত বিশ্লেষণকে আবার সম্ভাব্য ফলাফল বা গ্রহণ বা বর্জন করতে হবে। এখান থেকে গ্রহণ বা বর্জন করে যা সম্ভাব্য সেটাই ফলাফল হিসেবে প্রকাশ করতে হবে। তো শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাস আবারও দেখা হবে। খুদা হাফেজ।